বন্ধুরা, আজকের এই ভিডিওটা খুবই ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে। কেননা আমি আজকের ভিডিওটায় না কোনো রকম অ্যাপসের ব্যাপারে বলবো, না কোনো রকম কোনো গ্যাজেটের ব্যাপারে বলবো। আমি যেটা বলবো আজকে এই বিষয়ে, এই ভিডিওটা আনার একটাই কারণ, এই ভিডিওটা আমি নিয়ে এসেছি পুরোটাই ইউটিউবের ব্যাপারে। ইউটিউব নিয়ে আজকে কিছু বলতে চাই বা কিছু তোমাদের নতুন একটা জিনিস শেখাতে চাই, যেটা নাকি ইউটিউবেও তোমরা সার্চ করলে ম্যাক্সিমাম তোমরা এই জিনিসটা পাবে না, আশা করি পাবে না। এটা সম্পূর্ণ একটা নতুন ট্রিক্স, যেটা আমি মানে জানতে পেরেছি বা বলতে পারো আমি নিজের থেকে একবার ট্রাই করে দেখেওছি এই ট্রিক্সটা। এই ট্রিক্সটা হচ্ছে, আমরা যে ইউটিউবে যখন নাকি আমরা কী করি, ইউটিউবে কোনো যখন গান শুনি, আমাদের মেন প্রবলেম কী হয়, আমাদের ইউটিউবে ভিডিওটা গানের ভিডিওটা চলতে থাকে, বা ইউটিউবের যে গানটাকে সেটা যদি আমরা MP3 শুনতে চাই তার জন্য কিন্তু আলাদা অ্যাপস লাগে। আজকে আমি বলবো যে কোনো অ্যাপস ছাড়া, অন্য আদার্স কোনো অ্যাপস তোমাকে ডাউনলোড করতে হবে না, বা কোনো রকম কিছু ফোনের কোনো সেটিংসও চেঞ্জ করতে হবে না, তোমরা সম্পূর্ণ গানগুলো সম্পূর্ণ শুনতে পারবে এবং যে কোনো কিছুই তুমি তোমরা সম্পূর্ণ শুনতে পারবে ফোনের স্ক্রিন অফ করেই। ফোনের স্ক্রিন অফ করলে কী হয়, গান ইউটিউবের ভিডিও বন্ধ হয়ে যায়, কিন্তু তোমরা এখন ফোনের স্ক্রিন অন অফ রেখেই তোমরা সেই গানটা বা যেটা শুনতে চাও সেটা শুনতে পারবে। তো কথা বলে ভিডিওটাকে বেশি বড় করব না, তো আজকে ভিডিওটাকে শুরু করা যায়। নমস্কার, আমি রাজীব আর তোমরা দেখছো টেকনিক্যাল রাজীব, আর প্রত্যেকবারের মতন তোমাদের টেকনিক্যাল রাজীব পরিবারে স্বাগতম। এবং তার আগে জানিয়ে দিই, যারা নাকি নতুন আমার এই চ্যানেলে এসছো, এই ভিডিওটাকে দেখছো, তারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে টেকনিক্যাল রাজীব পরিবারের সঙ্গে যুক্ত হয়ে যাও, এবং পাশে থাকা একটা বেল আইকন আছে সেটা প্রেস করে অল নোটিফিকেশানটাকে অল করে দাও, যাতে আমি নতুন নতুন যখনই ভিডিও আপলোড করবো নোটিফিকেশানটা সবার আগে তোমাদের কাছে পৌঁছায়। এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভিডিওটাকে শুরু করা যাক। নতুন নতুন ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশের যে বেল আইকনটা আছে সেটা অল করে দিন। তো বন্ধুরা, প্রথম যেটা আমি বলবো যে আমরা ইউটিউবে যখনই নাকি একটা গান প্লে করি, আমি সেই গানটাকে যখনই প্লে করবে তখনই দেখবে তোমাদের ফোনের স্ক্রিন কিন্তু অফ, ফোনের স্ক্রিন অফ করলেই কিন্তু গানটাও বন্ধ হয়ে যাচ্ছে। কিন্তু আমি এই ভিডিওটায় তোমাদের দেখাবো যে কি, তোমরা যখনই নাকি ইউটিউবে গান চালাবে বা যে কোনো কিছুই চালাও না কেন, ফোনের স্ক্রিন অফ হয়ে গেলেও সেটা তোমরা চালিয়েছে মানে চালু রাখতে পারবে, মানে তোমাদের সাউন্ডটা তোমরা শুনতে পারবে। তো এইটাকে কি, এটার জন্য আমাদের কি করতে হবে, তো সবার প্রথম আমাদের যেটা করতে হবে, আমরা যখনই নাকি কোনো রকম মিউজিক বা কোনো রকম সাউন্ড, শুধুমাত্র সাউন্ড শুনতে চাই স্ক্রিন অফ রেখে, তো এর জন্য আমাদের যেটা করতে হবে, আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি, আমি দেখিয়ে দিচ্ছি, আমরা সবসময় কী করি, ইউটিউবের এই অ্যাপসটাকে ইউজ করি, কিন্তু আমরা এটার জন্য কোনো রকম ইউটিউব অ্যাপস ইউজ করব না। আমাদের যেটা করতে হবে, আমাদের ক্রোম ব্রাউজার, তোমরা দেখতে পাচ্ছ ক্রোম ব্রাউজারটাকে ওপেন করে নিতে হবে। ক্রোম ব্রাউজারটাকে ওপেন করে নিলে, ওপেন করার পর আমাদের এই যে তিনটে সব ফোনে দেখবে এরকম তিনটে ডট আছে, এই তিনটে ডটে ক্লিক করবে। ক্লিক করার পর নিচে আসবে, দেখবে এরকম ডেস্কটপ সাইট বলে একটা অপশান আছে, এটাকে এই অপশানটাকে অন করে দেবে। এই অপশানটাকে আমি দেখিয়ে দিচ্ছি, এরকম অন করা হয়ে গেছে। এরপরে কী করবে, এরপরে অন করার পরে ইউটিউব সার্চ করবে। আমি সার্চ করে দেখিয়ে দিচ্ছি, এই যে সার্চ বার গুগল ক্রোমে, এই যে সার্চ বার, এই সার্চ বারে গিয়ে তোমরা লিখবে www.youtube.com লিখে সার্চ করলে, এবার সার্চ করার পরে আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের কী করে এটা তোমাদের প্লে করবে মিউজিকটা। তো তোমরা দেখতে পাচ্ছ ইউটিউবটা কিন্তু তোমাদের যখন ক্রোম দিয়ে ওপেন করবে ডেস্কটপ সাইট করে, ঠিক এরকম টাইপের ওপেন হবে। এরপর আমি যেটা দেখাচ্ছি মেন, যেটা আমরা যেটা দেখবো যে স্ক্রিন অফ করে চালু গান চালাবো কী করে। তো সিম্পলি আমি একটা গান প্লে করবো। এই গানটা তোমরা শুনতে পারছো, তোমাদের শুনিয়ে এই গানটা কিন্তু অলরেডি চলছে। তো আমাদের তোমাদের গানটা চালিয়ে আমি শুনিয়ে দিচ্ছি। তো
তোমরা গানটা দেখছো, গানটা প্লে হচ্ছে, গানটা চলছে, এর পরে যেটা আমাদের করতে হবে কি করতে হবে, তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটা যে এরকম এরকম একটা চলে আসে, নোটিফিকেশনটা নামিয়ে দেখবে এরকম চলে আসে। তো সবসময় কি করবে, এটাকে তোমরা যে স্ক্রিন অফ করার পরে চালু করবে, সিম্পলি তোমরা তোমাদের ফোনের যে হোম বাটন রয়েছে সেটা ক্লিক করবে, ক্লিক করলে দেখবে এরকম ডাইরেক্ট তোমাদের হোম বাটন এরকম বন্ধ হয়ে এরকম চলে আসছে। এরপরে আমাদের যেটা করতে হবে, ওপর দিয়ে নামাতে হবে নোটিফিকেশানে, এখানে ইয়ে দেখতে পাচ্ছ এখনও কিন্তু রয়ে গেছে, এখানে প্লে করলে তোমরা দেখতে পাচ্ছ দেখো আমার কিন্তু অলরেডি বন্ধ রয়েছে, আমার ইউটিউব বলো আমার সব কিছু বন্ধ রয়েছে, গানটা চলছে তোমরা দেখতে পাচ্ছ, দেখো গানটা চলছে, তো গানটা চলছে, গান তোমরা দেখতে পেলে গানটা চলছে। এরকমভাবে এই এই একটা জিনিস করলে তোমরা কিন্তু ইউটিউবের গান শুনতে পারবে বা যে কোনো সাউন্ড শুনতে পারবে ফোনের স্ক্রিন অফ করে। আমি স্ক্রিনটা অফ করলাম না এই কারণেই, কারণ আমার আমার অলরেডি আমার স্ক্রিনে স্ক্রিনটা অফ কর আমি স্ক্রিনটা অফ করলাম না এই কারণে স্ক্রিন অফ করলে আমার রেকর্ডিংটা বন্ধ হয়ে যাবে এবং নতুন করে রেকর্ডিং করতে হবে। তো বা তোমাদের আমি দেখাতেও পারবো না যে স্ক্রিন অফ করে, তোমরা এটা ট্রাই করে দেখো, যদি না হয়েছে, যদি আমার এই ট্রিকটা কাজে না লাগে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি 100% বলবো এটা কাজ করবে, এবং যদি কাজ করে অবশ্যই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে যাবে এবং ভিডিওটাকে শেয়ার করে যাবে। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও, ভিডিওটা কেমন লাগলো নিচে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবে, এবং যদি ভিডিও আরও অন্য কিছু কোনো বিষয়ে ভিডিও দেখতে চাও তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, এবং আমার একটা টেকনিক্যালজি পেজ আছে ফেসবুক, সেখানেও তোমরা আমাকে জানাতে পারো, বা আমার ইনস্টাগ্রাম আছে, আছে লিঙ্ক সব কিছু নিচেই পেয়ে যাবে, আমার টুইটারের লিঙ্কও দেওয়া আছে, আমার ইনস্টাগ্রাম টুইটার এবং আমার টেকনিক্যালজি পেজ যেটা আছে সেটার লিঙ্কও দেওয়া আছে। তো বন্ধুরা আজকের মতন এইটুকুই, নমস্কার, বন্দে মাতরম, আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে।